বন্ধুগণ, যে কোনো স্থানের নাম সাবজেক্টে করে বসিয়ে যেভাবে বাক্য তৈরি করবেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ভিডিও আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যে কোনো স্থানের নাম, যেমন ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। অর্থাৎ ঢাকা, টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, লন্ডন, যে কোনো এলাকা, গ্রাম, থানা, জেলা, দেশের নাম বসে এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটা জায়গার নামকে তার বৈশিষ্ট্য উল্লেখ করে এইভাবে বাক্য তৈরি করে পড়তে থাকুন। তারপর আসেন টঙ্গী কলেজ, ইজ এ ফেমাস কলেজ ইন বাংলাদেশ। টঙ্গী বাংলাদেশের একটি বিখ্যাত কলেজ। তো বন্ধুগণ, যে কোনো স্কুল, কলেজ, বাজার, বাগান, পার্ক, মসজিদ, মাদ্রাসা, বাড়ি, দোকান, হোটেল, রাস্তা ইত্যাদির নাম বসে, অর্থাৎ ইত্যাদির নাম দিয়ে আপনারা বাক্য তৈরি করে করে পড়ুন। তারপর আসেন টঙ্গী ইজ এ প্লেস হোয়ার উই লিভ। টঙ্গী একটি জায়গা যেখানে আমরা বসবাস করি। হ্যাঁ বন্ধুগণ, টঙ্গী জায়গা যদি আমরা বলি ঢাকা ইজ এ প্লেস হোয়ার উই লিভ, আমেরিকা ইজ এ কান্ট্রি হোয়ার ইউ লিভ, বাংলাদেশ ইজ এ কান্ট্রি হোয়ার ইউ লিভ, গাজীপুর ইজ এ ডিস্ট্রিক্ট হোয়ার উই লিভ, যে কোনো কিছুতে আমরা এইভাবে পড়তে পারবো। এখানে প্লেস দেওয়া যায়, ডিস্ট্রিক্ট দেওয়া যায়, কান্ট্রি দেওয়া যায়, সিটি দেওয়া যায়। ঢাকা ইজ এ সিটি, ঢাকা ইজ এ সিটি, গাজীপুর ইজ এ সিটি, গাজীপুর ইজ এ প্লেস, গাজীপুর ইজ এ টাউন। অর্থাৎ একটা জায়গার নাম অনেক কিছু হতে পারে, অনেক বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে। এইভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে আপনার বাক্য তৈরি করে করে পড়ুন। এখন আসুন বন্ধুগণ, আমরা সময় দিয়ে পড়ব। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন সময় যেভাবে সাবজেক্ট রূপে বসে। যেমন স্যাটারডে, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার সপ্তাহের প্রথম দিন। তো বন্ধুগণ, এখানে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যে কোনো সময় জাতীয় দিন, তারিখ, মাস, বছর নাম বসে পড়তে পারবেন। এখন আসেন স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন দ্য উইক বিগিনস, হোয়েন দ্য উইক বিগিনস, শনিবার একটা দিন যখন সপ্তাহ শুরু হয়। তাই এভাবে দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক ইজ স্যাটারডে, সপ্তাহের প্রথম দিন হচ্ছে শনিবার, সপ্তাহের প্রথম দিন হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, দ্য ফার্স্ট ডে অফ জুলাই, জুলাইয়ের প্রথম দিন। দ্য লাস্ট ডে অফ জুলাই, জুলাইয়ের শেষ দিন। দ্য মিডল অফ দ্য জুলাই, জুলাইয়ের মাঝামাঝি। দ্য ফার্স্ট টাইম অফ দ্য ডে, দিনের প্রথম সময়। দ্য ফার্স্ট পার্ট অফ নাইট, রাতের প্রথম অংশ, রাতের প্রথম অংশ। দ্য লাস্ট পার্ট অফ নাইট, রাতের শেষ অংশ, অর্থাৎ শেষ রাত। তো বন্ধুগণ, আমরা শিখে নিলাম সময় এবং স্থান যেভাবে সাবজেক্ট রূপে সাবজেক্টে গড়ে বসে সেই সকল বিষয়গুলি নিয়ে। তাই আপনারা প্রতিটা শব্দ দিয়ে একাধিক বাক্য বানিয়ে বানিয়ে পড়তে থাকুন, ইনশাল্লাহ ন্যাচারালি আপনি ইংরেজি শিখে যাবেন। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলি একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।